হ্যালো গাইস, দিস ইজ শাউনরাজ, ওয়েলকাম টু মাই ফিটনেস চ্যানেল। অলরেডি শীত চলে এসেছে এবং আমরা সবাই একটাই কোশ্চেন আমাদের সবার কাছে যে আমরা এই শীতে কী ওয়ার্কআউট করতে পারি, আমরা কি মাসেল বিল্ডিং করতে পারি বা ফ্যাট লস করতে পারি, বা আপনার ট্রেনাররা হয়তো বা বলবে যে আপনার এখন শীতের টাইম মাসেল বিল্ডিংয়ের জন্য বেস্ট সময়, বাট আসলে ব্যাপারটা এরকম কিছু নয়। তো আজকে আমরা টোটাল এই টপিকটা নিয়েই কভার করব। সো প্রথমেই আমরা উইন্টারের কিছু সাবধানতা নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, উইন্টারে আমাদের পিপাসা কম লাগে, যার কারণে আমরা পানি খুবই কম খাই। কেননা আমাদের পিপাসা কম লাগার কারণ হলো আমাদের সোয়েটিং সবচেয়ে কম হয়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে। এবং সেকেন্ড ব্যাপার হলো গিয়ে, যারা সাপ্লিমেন্ট ইউজ করে তাদেরকে অবশ্যই মিনিমাম 3 লিটার পানি প্রতিদিন খেতে হবে। নাম্বার টু, অনেকেরই একটা কোশ্চেন যে ভাই আমার সোয়েটিং হয় না, আমি ঠিকমতো ওয়ার্কআউট করতেছি বা সোয়েটিং না হলে আমি ওয়ার্কআউটের ফিলটা পাইতেছি না, আমার ওয়ার্কআউট পারফেক্টলি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আপনাদের কার্ডিও যারা করেন তারা কার্ডিও 15 মিনিট বাড়াইয়া দেন এবং কার্ডিওটা প্রপারলি করেন। যদি প্রপারলি 15 মিনিট ভালো করে কার্ডিও করেন আপনার অবশ্যই সোয়েটিং হবে। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমি নিজেও যদি আমার সোয়েটিং ঠিকমতো না হয় ওয়ার্কআউটের টাইমে তাহলে আমি ফিল পাই না ওয়ার্কআউটের। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি প্রথমে 10 মিনিট কার্ডিও করে নিই। কার্ডিও বলতে রানিং, সাইক্লিং, এগুলো করে ফার্স্টলি আমি আমার বডিকে ওয়ার্ম আপ করি। যখন আমার বডি ওয়ার্ম আপ হয়ে যায় দেন আমি স্টার্ট করি আমার পাওয়ার লিফটিং ওয়ার্কআউট। সো আপনাদেরকেও আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা এই রুটিনটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা কথা বলবো আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো তার আগে আমি একটা কথা বলবো যে আমাদের 365 দিনই বডি সেম কাজ করে। হ্যাঁ, হয়তো বা শীতে একটু সোয়েটিং কম হয় বা আমাদের বডিতে ওয়ার্ম আপ হইতে একটু টাইম লাগে, বাট তাই বলে যে আপনি শীতে ফ্যাট লস করতে পারবেন না। মাসেল বিল্ডিং তো মাস্ট বি করতে পারবেন, বাট অনেক ট্রেনাররা বলে যে আপনি চাইলেও শীতের সময় ফ্যাট লস করতে পারবেন না, বাট আমি বলবো যে তারা এটা ভুল বলে। কেননা শীতে মাসেল ফ্যাট লস করা যায় না, এইটার কোনো আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। ইভেন আমি আমার নিজের উপরেও ট্রাই করছি, আমি নিজেও শীতে আমার প্রায় 1 মাসে 8 থেকে 9 কেজি ওয়েট ফ্যাট লস করে দেখছি। সো এমন, এবং আমি যেটা ফিল করি যে আপনার শীতে কার্ডিওটা সবচেয়ে ভালো করা যায় এবং কার্ডিও ওয়ার্কআউট ফ্যাট লসের জন্য সবচেয়ে বেস্ট। সো ফার্স্টে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, উইন্টারে মাসেল বিল্ডিংয়ের অ্যাডভান্টেজ কীভাবে নেওয়া যায়। সো নাম্বার, আপনাকে অবশ্যই ক্যালোরি সারপ্লাসের ডায়েটটা ফলো করতে হবে। তো ক্যালোরি সারপ্লাসটা কী, সাপোজ আপনার মেনটেন্স ক্যালোরি 2000 ক্যালোরি, তো আপনি সেক্ষেত্রে আপনার 2000 ক্যালোরির জায়গায় 2200 ক্যালোরি নেবেন এবং আপনি কার্ডিও একটু কম করে পাওয়ার লিফটিং করলেন এবং ওয়ার্কআউটটা মডারেট ওয়েট দিয়ে করলেন। সো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি মাসেল বিল্ডিং করতে পারবেন। আর সেকেন্ড ম্যাটার যেটা, যে উইন্টারে মাসেল বিল্ডিংটা করলে আসলে কী লাভ হয়। উইন্টারে মাসেল বিল্ডিং করলে দেখা যায় আমরা যখন মাসেল বিল্ডিং করি তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে তো বডিতে কিছু ফ্যাট আসে মাসেলের সাথে সাথে। তো উইন্টারে আমরা সবাই জ্যাকেট ইউজ করি, সোয়েটার ইউজ করি, তো আপনাদের অ্যাপস বা বাইসেপ এগুলো কিন্তু তখন ওইভাবে শো হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি উইন্টারে আপনার মাসেল বিল্ডিং করেন তো আপনার কাজ একটু কমে গেলেও সেটা কেউ বুঝবে, আপনি ভিতরে ভিতরে আপনার বডি মেনটেন করতে পারবেন। এবং যখন আবার সামার চলে আসবে তখন আপনি কাটডাউনে গিয়ে আপনাকে দেখতে ওই টাইমে আরও বেশি মাসকুলার লাগবে, কজ যখন আবার সামার চলে আসবে তখনই আমরা আবার স্লিপলেস টি শার্ট বা হাফ হাতা টি শার্টগুলো ইউজ করি। সো সেক্ষেত্রে আপনাকে ওই টাইমে আরও বেশি মাসকুলার লাগবে দেখ। নাম্বার থ্রি, কেন আপনি উইন্টারে মাসেল বিল্ডিং করবেন। উইন্টারে দেখা যায় যে আমরা সোয়েটিং কম হয়, আমাদের কিন্তু সোয়েটিংয়ের মাধ্যমেও বেশ কিছু ক্যালোরি বার্ন হয়, বাট উইন্টারে আমাদের সোয়েটিংটা একদম কম হয় এবং আমাদের অ্যাক্টিভিটিস খুব কম থাকে। দেখা যায় যে আমরা সন্ধ্যার পরপরই সবাই যে যার বাসায় চলে যাই, আমরা ওইভাবে অ্যাক্টিভ থাকি না, আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইলটা উইন্টারে একটু কমে যায়, সেক্ষেত্রে আমাদের ক্যালোরিও বার্ন কম হয়। তো সেই কারণে আপনি যদি চান উইন্টারে কিন্তু ক্যালোরি সারপ্লাসের যে ডায়েটটা ইজিলি ফলো করতে পারেন এবং আপনার মাসেল বিল্ডিংয়ের জন্য এটা বেস্ট। সো এখন আমি কথা বলবো উইন্টারে কীভাবে ফ্যাট বার্ন করা যায়। অনেকেই বলে উইন্টার ফ্যাট বার্ন করা যায় না বা উইন্টার ফ্যাট বার্ন করার চেয়ে মাসেল বিল্ডিং করা ভালো, বাট আমি ফার্স্টেও একটা কথা বলছি যে আপনার গোলের সামনে উইন্টার, সামার, স্প্রিং, ফল কোনো কিছুই ম্যাটার করে না, আপনার ফোকাসটাই মেইন। আপনার যখন ফোকাসটা স্ট্রেট থাকবে, আপনি যখন ভাববেন যে আমি এটা করবো, কোনো সিজনই আপনাকে আটকাতে পারবো। নাম্বার ওয়ান, ক্যালোরি ডেফিসিট, অবশ্যই আপনাকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। ফ্যাট বার্নের জন্য ক্যালোরি ডেফিসিট নাম্বার ওয়ান এবং ফার্স্ট রুল। তো ক্যালোরি ডেফিসিট কী, সাপোজ আপনার মেনটেন্স ক্যালোরি 2000 ক্যালোরি, তো আপনি সেখান থেকে 200 ক্যালোরি কমায় দিলেন এবং আপনি কার্ডিও বাড়াই করলেন, অবশ্যই কার্ডিও বেশি করতে হবে। কার্ডিও হলো গিয়ে ফ্যাট লসের সবচেয়ে কার্যকরী উপায়। হয়তো আমাদের বাংলাদেশে উইন্টারে বডি বিল্ডিং কম্পিটিশন খুব কম হয়, কিন্তু আপনি যদি ইউএসএ ফলো করেন, ইউএসএতে কিন্তু ম্যাক্সিমাম বডি বিল্ডিং কম্পিটিশন উইন্টারও হয়, প্রতি মাসেই তাদের কম্পিটিশন হয়, সেখানে উইন্টার সামার বলে কোনো কথা নাই, প্রতিটা মাসে 10টা 5টা করে কম্পিটিশন হয় এবং সেখানে অনেক মানুষ পার্টিসিপেট করে। সো ওই টাইমে কিন্তু তারা কাটডাউনেই থাকে। তো উইন্টারে আপনি কাটডাউনে থাকতে পারবেন না বা আপনি ফ্যাট লস করতে পারবেন না, আসলে এরকম কোনো ম্যাটার নেই। অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স পিপল ক্যান ডুইং মোর কার্ডিও ইন উইন্টার।
আমি নিজেও উইন্টারে বেশ কয়েকবার আমার বডির অনেক ওয়েট কমিয়েছি। একটু আগেও বললাম যে আমি একবার উইন্টারে আমার বডি থেকে প্রায় 7-8 কেজি ওয়েট কমায় ফেলছিলাম। সো এটা আসলে টোটালি বুলশিট একটা কথা যে আপনি উইন্টারে ফ্যাট লস ঠিকভাবে করতে পারবেন না। আপনার ফোকাসের সামনে উইন্টার সামার ডাজন্ট ম্যাটার, 365 দিনে আপনি তাই করতে পারবেন যেটা আপনার গোল। আর আপনি ক্যালোরি সারপ্লাস থাকলে বা ক্যালোরি ডেফিসিট থাকলে আপনি অবশ্যই আপনি যে কোনো গোলই অ্যাচিভ করা পসিবল। ফার্স্টলি আপনার গোলটাকে সেট করতে হবে, দেন গোল অনুযায়ী আপনার ডায়েট এক্সারসাইজ মেনটেন করতে হবে। এখানে সামার অর উইন্টার ডাজন্ট ম্যাটার। সো সিম্পল থিং, ইট মোর ক্যালোরিজ ইন উইন্টার ফর মাসেল বিল্ডিং অ্যান্ড ডুইং মোর কার্ডিও অ্যান্ড ফলো ক্যালোরি ডেফিসিট ডায়েট প্ল্যান। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। Thank you.